কবিতায় গানে স্লোগানে মুখরিত শহর। সিএ এনআরসির প্রতিবাদে ফের মিছিলে সামিল বুদ্ধিজীবীরা। এই মুহূর্তে নাট্যমহল থেকে শুরু করে সঙ্গীত শিল্পী পরিচালকদের একাংশ, তারা প্রত্যেকেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন, এবং সবথেকে বড় কথা, ছাত্রছাত্রীদের একাংশ কিন্তু আজকে এই মিছিলে উপস্থিত রয়েছে। যারা উদ্যোক্তা তাদের দাবি স্বতঃস্ফূর্তভাবে এখানে বহু পড়ুয়া, বহু স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখান থেকে পড়ুয়ারা তারা একেবারে পায়ে পায়ে পথ মিলিয়ে তারা হাঁটছেন আজকে নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর এই দাবিতে। যেটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে সিএ, এনআরসি এবং এনপিআর এর এগেনস্টে আমরা প্রত্যেকে, এবং আজকে একটা মেজরিটি একটা পার্লামেন্টে রয়েছে বলেই যে কোনো কিছু তুমি ইমপ্লিমেন্ট করতে পারো না। নো সিএ, নো এনপিআর, নো এনআরসি। আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে সমস্ত বিদ্রোহ, সমস্ত বিপ্লব আমাদের আমাদের একসঙ্গে করতে হবে, আমাদের সামিল হতে হবে, আমাদের বলতে হবে পথে এবার নামো সাথী, পথে হবে পথে না। মিছিল শুরু হয় দেশপ্রিয় পার্ক থেকে, শেষ হয়েছে ম্যানকা সিনেমার সামনে। দেশের গণতন্ত্র বিপন্ন, তাই রুখে দাঁড়াতে হবে সবাইকেই, বলছেন মিছিলের সামিল বুদ্ধিজীবীরা। সংবিধানের উপর এই স্বৈরাচারী আক্রমণ চলবে না। লাভজনক সমস্ত রকম সরকারি যে সংস্থাগুলো আছে তাকে বন্ধ করে দিয়ে কতগুলো নিজেদের পেটোয়া লোকের হাতে পুরোটাকে তুলে দেওয়া, এসব চলবে না। অসংখ্য মানুষ, বহু সংখ্যক মানুষ এর বিরুদ্ধে মতামত জানিয়েছেন, তো দেখা যাক এবার কি হয়। এবং ততদিন পর্যন্ত এই ধরনের প্রতিবাদ, এই ধরনের অবস্থান, বিক্ষোভ, মিছিল এগুলো চলতেই থাকবে। আসল ভূমিকাটা নিয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা, তারা মাথায় লাঠিটা নিয়েছে, গুলি চললেও দাঁড়াবে তারা, কারণ আমাদের মতো তারা এরকম আমার ধেড়েদের মতো করাপ্ত হয়ে যায়নি। স্লোগান উঠেছে এনআরসি সিএ এর বিরুদ্ধে, আন্দোলন চলবে জানিয়ে দিয়েছেন প্রতিবাদীরাই। আজাদি এখানে চাওয়া হচ্ছে খিদে থেকে, আজাদি চাওয়া হচ্ছে অর্থনৈতিক যে সংকটের মধ্যে দেশ।